ছাদে কতটা মাছ নিয়েছিস? বাড়িতে বোন আছে, তার সত্ত্বেও দেখতে হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে। শুক্রবারে আমি যাচ্ছি মিটাকে, ঠিক আছে? হ্যালো গাইস, শুভ সকাল। তো গাইস, আজকের সকাল সকাল চলে এসেছি দেখতে হচ্ছে ভাঙনাদের ফিশারিতে খাওয়ার মাছ নেওয়ার জন্য। আর ভাই, ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ শরীরটা খারাপ, প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল সেদিন, আর এখন কিন্তু সর্দি ঠিক হয়নি। তুই কতটা মাছ নিয়েছিস? ফাইনালি আমার কিন্তু মাছ না কমপ্লিট হয়ে গেছে, আর বোনের দিকে রান্না বসাচ্ছে দেখতে হচ্ছে। হ্যাঁ গাইস, তো কি সব ভালো? তো আরে ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার। শরীরটা ভাই একদম ভালো নেই, তা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও তোমাদের দিতে হবে। এখন এখানটা বসে আছি, এখন বাড়ির দিকে যাব, হাত মুখ ধোবো, আর কিছু খেতে হবে, খেয়ে আর মাঠের দিকে যাবো। তো গাইস, বাড়িতে বোন আছে, তা সত্ত্বেও দেখতে হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ ভাই বোন বাইরে মাছ কাটছে। আমি এখানে ভাতটা দেখছি বসে বসে, মানে ভাত খাওয়ার কিন্তু রুচি নেই, তা সত্ত্বেও আমাকে খেতে হবে, কারণ দু মুঠো না খেলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে, সেই কারণে আমাকে এখন ভাত খেতে অল্প করে হলো। আর দেখতে পাচ্ছ এখানে আছে এদিকে মাছ, আলু দিয়ে ঝোল, এদিকে ভেন্ডি ভাজা। তো বেশ, দু মুঠো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করার পরে এখন যাচ্ছি আমি পলাশদের বাড়িতে, ও আর আমি যাবো জমিতে যাবো, কারণ ওর জমি আমার জমি কাছাকাছি। তো আগের দিন গিয়ে জল শুকিয়ে দিয়ে এসেছি, এখনও যাওয়া হয়নি, দেখতে কী অবস্থায় আছে। তো ওকে ডেকে নিই, গিয়ে জমির ধারে এখন যাবো। আমি আর পলাশ কিন্তু হাঁটতে হাঁটতে জমির দিকে যাচ্ছি, আর ভাই যা রোদ্র দিচ্ছে না, মাথায় গামছা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? শরীরে কত খারাপ, তা সত্ত্বেও আবার এই রোদে রোদে যাচ্ছি হেঁটে হেঁটে, মানে খবর খারাপ আছে আমার আজকে। 2000 years later বাইরে যা রোদ্র দিচ্ছে, কি বলবো, মাঠে বেশিক্ষণ থাকতে পারিনি, মাঠের দিকে চাতরগুলো দেখে, ধানগুলো কেমন হয়েছে দেখে আর বাড়িতে চলে এসেছি, এসে বসে পড়েছি। যার বসে বসে কি করবো জানো, ছাতু খাবো, কারণ সকালে হালকা করে ভাত খেয়েছি, তো মানে রুচি হচ্ছে না খাওয়ার কিচ্ছু, তা সত্ত্বেও একটুখানি ছাতু খাবো এখন বসে বসে। বাটিতে অলরেডি কিন্তু আমি ছাতু বানিয়ে নিয়েছি, আর এখন বসে বসে খাই। বোন কলে গেছে জল আনতে, কালকের আর আজকের, এই দু দিন আর রোদ্র দিচ্ছে না, মাথা ফাটা রোদ দিচ্ছে। এর আগে যা বৃষ্টি আর হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে, সব মাঠ ফাটা পুড়িয়ে দিয়েছে, আবার এই দুদিন ধরে প্রচুর রোদ্র দিচ্ছে। আমার শরীর খারাপ করার মেয়ে রিজনটা হচ্ছে এই রোদ্র, আর আমার দোষেই হয়েছে, কারণ এই যা রোদ্র দিচ্ছে আর সেই রোদে আমি দুদিন খেলা করেছি, ঠিক আছে? টানা এই রোদে খেলা করেছি, দুপুরবেলা খেলা করে আমার এই অবস্থা হয়েছে, মানে খেলা করতে করতে ঘেমে যাই। ঘেমে যাওয়ার সাথে সাথে ঘামটা না শুকিয়ে কিন্তু কেউ স্নান করবে না, ঠিক আছে? আর আমার মতো কেসে যাবে, খেলা করার সময় যখন ঘেমে যাবে ঘামটা শুকবে, তারপরে তোমরা স্নান করবে। তাহলে ঘামে ঘামে যদি তোমার গা ভিজে গেছে ঘামে, সেই অবস্থায় যদি তোমরা পুকুরে নামো স্নান করতে, করে যাবে স্নান করতে, তাহলে ঠান্ডাটা বেশি লেগে যায়, সেই কারণে ঘামটা শুকিয়ে নেবে তারপরে স্নান করবে, তাহলে আমার মতো অবস্থা তোমাদের হয়ে যাবে। ওষুধ খাচ্ছি না কারণ আমি জানি এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে, মানে নাক দিয়ে সর্দি গড়িয়ে পড়ছে, নাক পাক সব জ্বালা হয়ে গেছে সর্দি বুঝে নিচ্ছে। তো আপাতত এখন ছাদু খাচ্ছি, ভাবে খাওয়া দাওয়া করে ছাদুরা খেয়ে যাবো স্নান করতে, স্নান করে এসে রেস্ট নিতে হবে। আর সকালবেলা বোন মনে হচ্ছে গাছের থেকে পেয়ারা ফেড়েছে, এখনও পর্যন্ত খায়নি দেখতে হচ্ছে। এটা কিন্তু আমাদের গাছের পেয়ারা, বিশাল বড় বড় হয়েছে কিন্তু, মানে আগের বছরে পেয়ারাগুলি এত বড় হয়নি, এই বছর থেকে বড় বড় পেয়ারা হচ্ছে, খুব মিষ্টি কিন্তু খেতে। ওটা হচ্ছে এই গাছের পেয়ারা, দেখতে পাচ্ছ কত বড় বড় পেয়ারা হয়েছে, শুধু পেয়ারাগুলো এখনো কাঁচা আছে। আর আজকের সকালবেলা বোন দেখতে পাচ্ছ আমার জামাপ্যান্টগুলো কিন্তু সব পরিষ্কার করে দিয়েছে, স্নান করতে হবে, তখন আমার শ্যুটা পরিষ্কার করবো। আর কারণটা কি জানো, এই প্যান্ট জামাগুলো পরিষ্কার করা, শ্যু ধোয়া, এর কারণটা হচ্ছে ভাই শুক্রবারে আমি যাচ্ছি মিটাপে, ঠিক আছে? শুক্রবারে আমি যাচ্ছি মিটাপে, ফুল 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 এনজয় হবে সেই ব্লগে, কারণ ভাই ওটা আমার লাইফের ফার্স্ট মিটাপ হবে, শুক্রবারের দিন ফার্স্ট মিটাপ হবে, অনেকটা অনেকটা এক্সাইটেড আমি। আর মিটাপটা রেখেছে তপুদা, তো সবাই আসবে সেখানে, সমস্ত মানে ইউটিউবাররা আসবে ওখানে, আমাদের বাংলার সমস্ত ইউটিউবাররা আসবে, খুব খুব এনজয় হতে চলেছে, খুব মজা হবে, ঠিক আছে? এখান থেকে আমি যাব, আর রোহিত যাবে, আর গৌরাঙ্গ তো কলকাতায় আছে, ওদের থেকে চলে আসবে, দুজনের সাথে দমদম ক্যান্টনমেন্টে দেখা হবে। বড় বড় ক্রিয়েটাররা আসলেও আসতে পারে, ঠিক আছে? তো আলাদা একটা লেভেলের ভিডিও হতে চলেছে শুক্রবারে। সো গাইস, আমার বেল গাছে নতুন বেল এসছে দেখতে পাচ্ছে, এখনও ছোটো ছোটো আছে, আবার দেখাচ্ছি পেয়ারা গাছও কিন্তু অনেক পেয়ারা হয়েছে, বাট সব ছোটো ছোটো। সে অনেকদিন আগে কিন্তু ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, সেই ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ এখন কত বড় হয়ে গেছে, আর ভেন্ডি গাছের ফুলটা জাস্ট সেরা লাগছে। ভেন্ডি গাছের হাইটটা দেখতে পাচ্ছ, হ্যাঁ প্রায় আমার সমান। এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ভেন্ডি ধরেছে, এই একটা মাঝারি সাইজের আছে, এদিকে আবার উচ্ছে গাছ আছে, উচ্ছে হয়েছিল বাট সব তুলে নিয়েছি, আর একটাই আছে দেখতে পাচ্ছ গাছে, কিন্তু একটাই উচ্ছে আছে। এখানটায় শাক গাছ আছে, ওই যে ভিতরে দেখতে পাচ্ছ বেগুন গাছ, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ পিঁপে গাছ, এগুলো কিন্তু অনেক ছোট ছোট আছে, এগুলো অন্য সাইডে আবার রুইতে হবে, মানে শুধু বাজার থেকে আলুটা কিনলেই হবে। আর এখানটা আগের দিন মা আর আমি মাচার মতো তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছ, কারণ এই জায়গাটা ঝিঙে গাছ লাগানো আছে, প্লাস কুশি, সে লম্বা লম্বা সবুজ সবুজ হয় না কুশি না কি বলে, সেই গাছ লাগানো আছে, বড় হলে এই মাচানের ওপর সব খেলেই থাকবে, আর তলায় মালগুলো ঝুলে থাকবে, ঠিক আছে? দেখতে যাচ্ছ সেটা লাগবে, কিন্তু একটা বড় পেয়ারা দেখেছি মনে হচ্ছে, হ্যাঁ তো এই যে ও পেয়ারাটা জাস্ট সেরা লাগছে কিন্তু দেখতে,
খাওয়ার ইচ্ছা চাই, কিন্তু থাক আর একটু বড় হলেও হতে পারে। না না, পেকে গেছে মনে হচ্ছে, পেড়ে নি। এ মা, পাখি খেয়েছে। বাস পেয়ারার কালারটা দেখো জাস্ট, উফ অসম লাগছে কিন্তু। না ধুয়ে খেয়ে নিচ্ছে গাছের থেকে পেড়ে। সত্যি অসাধারণ, মানে পেয়ারা যদি কেটে বিট লবণ দিয়ে মাখিয়ে খেলে হেভি লাগে। এখন বেলা 12টা বাজে, স্নান করতে হবে। কী বলবো, আজকে কথা বেরোতে পারছি না, কারণ শরীর খারাপ। আর রোদ রোদে যদি ঘুরি না শরীর আরও খারাপ হয়ে যাবে, সেই কারণে ভাই আজকের দিনটা ঘুরে কাটাচ্ছি। সকালে স্নান করে খাওয়া দাওয়া করে এইমাত্র কিন্তু উঠলাম, আর এই যে জুতো ধুয়ে কিন্তু রেডি করে দিয়েছি, এখন দেখে উঠলাম, একটু রেস্ট নিতে হবে। সকালে স্নান করে খাওয়া দাওয়া করে এইমাত্র কিন্তু উঠলাম, আর এই যে জুতো ধুয়ে কিন্তু রেডি করে দিয়েছি, এখন দেখে উঠলাম, একটু রেস্ট নিতে হবে। 2000 years later. সো গাইস, এইমাত্র সুন্দর একটা ঘুম দিয়ে উঠলাম, আর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠলাম। মানে আমি কি বলবো, এমন একটা স্বপ্ন দেখেছি মানে হাজার হাজার মানুষ আমাকে তাড়া করছে, মারবে বলে, কি কারণে তা জানি না। একটু বেরোচ্ছি রাস্তার দিকে। জাস্ট ওই সাইডটা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। ওগুলো হচ্ছে আমাদের ফিশারির লাইট। জাস্ট এই মুহূর্তে কারেন্ট যেতে হলো, যে তোমাদেরকে দেখাচ্ছি সেই সময় কারেন্টটা চলে গেছে। জাস্ট খেলা করে এসে রাস্তায় বসে হওয়া খাচ্ছি, আর ওই দিকে বসে বসে এডিট করছে ভিডিও, বডি বডি আমি বডি দেখানো। জাস্ট খেলা করে ঘেমে গেছিলাম, সেই কারণে ঘামটা শোকাচ্ছিলাম। এই রাস্তায় হাওয়া খাচ্ছি, সুন্দর হাওয়া দিচ্ছে, দক্ষিণের হাওয়া। আর বলছি এইদিকের ভিউটা কিন্তু জাস্ট সারা লাগছে দেখতে। কিছুক্ষণ থাকবো, হাওয়া খাবো, আর একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, তারপরে বাড়ির দিকে যাবো। আর রোহিতের কত বাকি আছে, 500 40টা? আর 40টা সাবস্ক্রাইব বাকি আছে রোহিতের, 40টা সাবস্ক্রাইব তারিখ করে দাও, চুলাড়ি কাটবো না বলে তাড়াতাড়ি করে দাও। আর শুক্রবারে কিন্তু দুজন যাচ্ছে মিটাপে, সেই 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 মজা হবে, ঠিক আছে? আর আমার আশেপাশে এলাকায় আশেপাশে যারা ইউটিউবার আছো, তারা যদি মিটাপে যেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমরা এক জায়গায় হবো সবাই, এক জায়গায় হয়ে হাসনাবাদ স্টেশন থেকে সবাই একসাথে যাবো, ঠিক আছে? মজা হবে একসাথে, দৌড়ে দৌড়ে যাবো, জোশ নিয়ে ব্লগ হবে সেই দিন, ঠিক আছে? আলাদাই মজা। আমার একজনের সাথে কথা হয়েছে আমার এই হিমলগঞ্জে বাড়ি, ওরও তো একসাথে যাবো, আমরা ওকে কমেন্ট করেছিলাম, তাও বলো ঠিক আছে দাদা আমার বাড়ি হিমলগঞ্জে, তাই বলছে আমার বাড়ি হিমলগঞ্জে, তাহলে একসাথে যাওয়া হবে। এইভাবে যারা যারা আছো আশেপাশে এলাকায় তারা কমেন্ট করতে পারো, তাহলে একসাথে মিটাপে যাওয়া হবে, মজা আসতে চলেছে খুব, ঠিক আছে? ওই সাইড থেকে ঘুরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর এখন খাটে বসে পড়েছি। এখন এডিট করতে হবে ভিডিওটা, থাম্বনেল বানাতে হবে ভাই, অনেক কাজ আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আজকে ভালো লাগলে তোমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আমরা 2K ছুঁই ছুঁই ভাব, ঠিক আছে? 2K ছুঁই ছুঁই ভাব। তোমরা যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, 2Kটা কমপ্লিট করে দাও। তবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ব্যাপারটা কে, লাভ ইউ গাইস।